বাড়িতে সবাইকে আমার নমস্কার ও সুস্বাগতম। আজকে দেখো একদমই নতুন একটা রেসিপি করব, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। এখানে ছোলা কুচুর তরকারি করব পাঁপড় দিয়ে। ছোলা কুচুর ডুমডুম করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর বড় পাঁপড় টুকরো করে নিয়েছি। এটাই হচ্ছে আজকের রেসিপি। আর দেখো এখানে মশলা লাগবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, আর ফোড়নের জন্য জিরে, আর গোটা জিরে, আর তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে দেখো এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সম্পূর্ণ এটা সর্ষার তেল দিয়ে বানাবো। কড়াটা গরম হতে থাকবে, গরম গরম হতে দিয়েছি, তেলটা গরম হোক। তারই মধ্যে বলে নেই, যদি ভিডিওটা স্কিপ না করে একদম দেখো তোমরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে তেলটা গরম হয়ে আসছে, এখন পাঁপড়টাকে দিয়ে এক এক করে ভেজে নেব। পাঁপড়টাকে ভাজতে হবে, কাঁচা পাঁপড় হলে চলবে না। পাঁপড়টাকে তেলে ভেজে নিয়ে নামিয়ে নিব এখানে। তারপরে দেখো আলুটাকে ভেজে নিব। আলুটা একটু বড় বড় করে ডুমডুম করে কেটেছি, তাই একদম জল কিন্তু দেওয়া একদমই চলবে না, ধিমা আছে রান্নাটা করতে হবে। এখানে একটু ঢেকে দিলে ভালো হবে, তাই এখানে একটু ঢেকে দিব। একটু ঢেকে দিয়ে তারপরে সেদ্ধ হয়ে যাবে একটু, তখনই নামাবো। ভাজা ভাজা হয়ে গেলে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটাকে নেমে নামিয়ে নিয়ে ওই তেলেই আরেকটু তেল দিয়ে নিব। কড়াতে তেল দিয়ে একেবারে ফোড়ন দিয়ে নিব, গোটা জিরে, শুকনা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিব। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব। ফ্লেভার, গন্ধ, একদম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো এখানে এটা দিয়ে তারপরে সেই কচুগুলোকে দিয়ে দিব, কিন্তু জল দেওয়া চলবে না, বারবার বলছি জলটা একদমই দিবেন না। পরে জল দিব, কিন্তু ভাজার সময় একদমই জল দেওয়া চলবে না, একদমই ধিমা আছে কিন্তু রান্নাটা রাঁধতে হবে। এখানে কচুগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট পাঁচেকের মতো। ঢেকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিয়ে তারপর নামিয়ে একদম এরই মধ্যে দেখেন, এখানে দেখো এখানে সব গুঁড়ো মশলাগুলো, যেমন জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে মিশিয়ে নিলে ভালো হয়। এটাকে জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এখন কচুটা হয়ে গেছে, কচু ভাজাটা হয়ে গেছে। এখানে কচু ভাজাটা হয়েছে, দেখো কি সুন্দর লাগছে একদম গোটা গোটা। তারপরে দেখো এখানে আদা বাটাটা, সবার প্রথমে আদা বাটাটা দিয়ে দিব। আদা বাটাটা দিয়ে অল্প নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে সেই যে জল দিয়েছিলাম, মশলাগুলো জল দিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিব। দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব, ভালো মতো নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে এখানে আলু, অল্প চিনি দিব, চিনি দিব এই জন্যই যাতে ফ্লেভারটা ভালো আসে। চিনি দেওয়ার পরে এখানে আলুগুলোকেও ছেড়ে দিব, জল তো জল দিয়ে একটু আলুও ছেড়ে দিব, কেননা আলুটা একসাথেই মশলার সাথে একসাথেই এটাকে একদম পুরো কষে যাবে, নাহলে ভালো লাগবে না। লবণ হলুদটা মশলাটা সম্পূর্ণ আলুতেও ঢুকবে একদম। দেখো এখানে যতক্ষণ না তেল ছাড়ছে কড়ার থেকে ছেড়ে দিচ্ছে মশলা তরকারিটা, ততক্ষণ এটাকে নাড়তে চাড়তে হবে। একদমই ধিমা আছে কিন্তু রান্নাটা হবে, আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ রান্না, এটা ভীষণ ভালো হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। জল দিয়ে দেখো যখন একদম ফুটে আসবে, সেদ্ধ 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 হয়ে যাবে, নামানোর আগে পাঁপড়টাকে দিয়ে দিবে। দেখো একদম পাঁপড়টাকে দিয়ে নামানোর আগে আবার গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখো নিরামিষের দিন একটা ভীষণ ভালো তরকারি খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে, ট্রাই করে দেখো বাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। বাই।